नमस्कार न्यूज ভ্যানগার্ডের এক নজরে 25 এ আপনাদের স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে বিজেপি ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য রাজীব ভট্টাচার্য ব্যানার্জি আগরতলায় এলেন আজকে শুক্রবার দিন এদিকে যখন 31 তারিখ অভিষেক ব্যানার্জির সভা আগরতলায় তার ঠিক দুদিন আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের আগমন জল্পনা বাড়িয়েছে রাজনৈতিক মহলে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ব্যক্তিগত কারণে নাকি তার ত্রিপুরা সফর राज्य तृणमूल कांग्रेस सांसद अभिषेक बनर्जी 31 अक्टोबर आसछेन की बोलबेन ओनार आशा निये उनी आसछेन उनी की कारणे आसछेन सेटा उनी बोलते पारबेन गाउछा समिति तरफे प्रतिबाद सभा करा हलो एबार इंद्रनगर स्थित मस्जिदे এবং প্রতিবাদ সভা হলো তো ঠিকই তবে এই প্রতিবাদ সভায় ছিলেন বাম জামানার অন্যতম ভাইস মতি মিয়া ইন্দ্রনগর এলাকায় কান পাতলেই শোনা যায় মতি মিয়ার বিভিন্ন কাহিনী তোলা আদায় থেকে জায়গা কেনা বেচার সঙ্গে নাকি সে জড়িত রয়েছে এই সব লোককে নিয়ে কিভাবে প্রতিবাদ সভা করলেন গাউছিয়া সমিতি তা নিয়ে এখন উঠেছে অবিরাম প্রশ্ন त्रिपुरा सिनियर सिटीजन एंड पेंशनारदेर संघेर उद्योगे आगरतला प्रेस क्लाबे एक सभा अनुष्ठित हलो सभाय होमगार्डेर पेंशन सह तादेर विभिन्न दाबी उत्थापन करा हय एबं ए दाबी सनदगुली सरकारेर निकट तुले धरा हबे बोले सिद्धान्त हय एदिन संबाद माध्यमेर काछे बोलते गिये त्रिपुरा सिनियर सिटीजन एंड पेंशनार संघ त्रिपुरा प्रदेशेर साधारण सम्पादकके जानान जारा होमगार्डे चाकरी करेछेन एबं बर्तमाने जारा अवसर नियेछेन तादेर पेंशन केवलमात्र 750 टाका तिनि खुबेर साथे बोलेन एई पेंशन खुबई नगण्य कारण आजकल सामाजिक भाताओ 1000 टाका ताछाड़ा तिनि महार्घ भाता प्राप्तिर विषय खूब व्यक्त करेछेन আমাদের যে হোমগার্ডের যে মূল দাবিটা আমরা বহুদিন যাবৎ সরকারের নিকট জানিয়ে আছি কিন্তু উদ্যোগ পর্যন্ত কোনো প্রতিফলিত হয় নাই 750 টাকা যে ভাতাটা এটা খুবই নগণ্য আমাদের যে বয়স্ক ভাতা এটা 1000 টাকা দেওয়া হচ্ছে কিন্তু বর্তমানে এই সরকারের নিকট এত কিছু জানানোর পরও আমরা একচুয়ালি আশা করেছিলাম পৌর নির্বাচনের প্রাক মুহূর্তে আমাদের দাবিটা কিছুটা হইল মেনে যাবে বা 1500 টাকা অন্তত ভাতাটা দিতে পারবে কিন্তু আমরা সিনিয়র সিটিজেন এন্ড পেনশনার সঙ্গে যারা আছি আমরা কিন্তু সরকারের নিকট আমরা খালি জাস্ট একটা 2.5 এই ফ্যাক্টর আমরা পেয়েছি আমাদের দাবি ছিল মেডিকেল ভাতা হাউস রেন্ট এগুলি এবং ডিআর দেওয়ার জন্য একটা মাত্র ডিআর পেয়েছি এই সরকার আসার পর অন্য গুজন তার কোন ডিআর পাইনি কাঁঠাল গাছ থেকে কেলেঙ্কারি তাও পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরে স্পোর্টস অফিসার পদে এই অফিসে কর্মরত রয়েছেন বর্তমানে শিমুল দাস এই অফিস চত্বরে বিশাল বড় একটা কাঁঠাল গাছ ছিল তবে এখন কিন্তু নেই সেই পুরনো গাছটি পশ্চিম জেলা ক্রীড়া দপ্তরে কান পাতলেই এখন অভিযোগ তিনি নাকি এই কাঁঠাল গাছ কেটে এর কাঠ বিক্রি করে দিয়েছেন অথচ এই বিষয়ে বন দপ্তরের কোনো বৈধ কাগজপত্রই নেই অফিসারের কাছে তাহলে প্রশ্ন হলো কিভাবে এই গাছ কেটে তার কাঠ হাওয়া করে দিলেন দপ্তরের ভেতর থেকে বাধারঘাট স্থিত এই দপ্তরে পৌঁছে বিষয়টার সত্যতা খুঁজে পাওয়া গেল যে জায়গায় কাঁঠাল গাছটি ছিল তার সেখানে নেই পড়ে রয়েছে তার জায়গাতে গাছের ধ্বংসাবশেষ গাছের বিশাল অংশ সেখানে দেখলেই বোঝা যাচ্ছে মাত্র কয়েকদিন পূর্বে কাটা হয়েছে গাছটি এই নিয়ে স্পোর্টস অফিসার শিমুল দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি কিছুই বলতে রাজি হননি কেননা ক্রীড়া দপ্তর থেকে তার নাকি কোনো পারমিশন নেই মিডিয়ার সাথে কথা বলার দ্বিতীয়ত হল তিনি জানালেন গাছটা যে কেটে ফেলা হয়েছে তা নাকি তিনি জানেনই না এটা কি করে সম্ভব তার রুমের সঙ্গে এত বড় একটা বিশাল গাছ ছিল অথচ তিনিই বলতে পারলেন না কে বা কাহারা গাছটা কেটে ফেলল কিভাবে সম্ভব এই বিষয়টা তিনি তো এই মুহূর্তে এই দপ্তরের দায়িত্বে রয়েছেন আর এত বড় একটা গাছ অফিস চত্বর থেকে উদ্ধার হয়ে গেল তা কি করে সম্ভব এই বিষয়ে ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই বিষয়ে তো কিছুই জানানো হয়নি তাকেও ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য নেতা সুবল ভৌমিকের বাড়িতেই আজকের এক সাংবাদিক সম্মেলন ডাকা হয় সাংবাদিক বৈঠকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন অভিষেক ব্যানার্জির সভা হবে রবিবার তিনি আসছেন রাজ্যে সমস্ত বাধা অতিক্রম করে অনুষ্ঠিত হবে এদিন সভা বলে জানান তৃণমূল নেতৃত্বরা এদিন সাংবাদিক সম্মেলনের আগে বিভিন্ন দল থেকে 47 পরিবারের 196 জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করল
কংগ্রেসের তরফ থেকে খুব নিশ্চিতভাবে বলছি, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। ত্রিপুরার মানুষকে তৃণমূলের তরফে নতুন আগরতলা এবং নতুন ত্রিপুরা গড়ার যে রূপরেখা সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে পেশ করবেন। বিজেপি এটা রুখতে পারবে না। ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে স্টেট ইলেকশন কমিশনারের কাছে এক ডেপুটেশন প্রদান করা হল শুক্রবার। কেননা তাদের দাবি, বর্তমানে রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, আগে রাজ্যের পরিস্থিতি শান্ত করা হোক, এরপর যাতে ভোট গ্রহণ পর্ব হয় রাজ্যে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুনর্নির্বাচন স্থগিত রাখার দাবি জানিয়ে এদিন ডেপুটেশন দিলেন পিপলস পার্টির প্রতিনিধিরা। নগর মসজিদ, ইভেন আমাদের রাজনগর এবং রামনগরে বিভিন্ন সংখ্যালঘু এলাকাগুলোতে আক্রমণ করা হয়েছে। তো এই পরিস্থিতিতে আমরা মনে করছি নির্বাচন করার মতো পরিস্থিতি এখন নেই নির্বাচন কমিশনের কাছে। তাই আমরা দাবি রাখছি, আপাতত আপনার নির্বাচন পিচ্ছানু হোক এবং ধর্মীয় সংখ্যালঘু মুসলিমরা যাতে নিরাপদে ভোট দিতে পারে সেই ধরনের আশ্বস্ত করা হোক তাদেরকে আগে। এখন যে পরিস্থিতি চলছে, রাজ্যের এক ব্যাপক সংখ্যক মানুষ এখন ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছে, তারা নিরাপদ বোধ করছে না। তো এই নিরাপত্তাহীন অবস্থায় পরিস্থিতির মধ্যে কিভাবে ভোট গ্রহণ ফ্রি অ্যান্ড ফেয়ার হবে? তাই আমরা দাবি রাখছি নির্বাচন কমিশনের কাছে আপাতত ভোট স্থগিত করা হোক আগে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে উঁকি দেবে শীতের প্রকোপ, তবে কনকনে শীত এই মুহূর্তে পড়ছে না। ডিসেম্বর মাসে পড়বে শীত, আসছে বছরে জানুয়ারি মাসে ঠান্ডায় কুপোকাত হবে রাজ্যবাসী। চরম কনকনে ঠান্ডার আবহের ইঙ্গিত দিলেন রাজ্যের আবহাওয়া দপ্তরের অধিকর্তা দিলীপ সাহা। হঠাৎ রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণও জানালেন তিনি। আমাদের এখানে যে আমি বলব, শীতের সিজন শুরু হয় ডিসেম্বর থেকে এবং জানুয়ারিটা হল একদম শীতের সিজন। তা আমরা যা এখন দেখতে পাচ্ছি যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মানে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে, আশা করছি এটা 16-17 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, তারপরে এটা কমতেই থাকবে। এবং মেইন শীতটা হয়তো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা অনুভূত করতে পারি। স্যার, একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই মাঝে মাঝে দেখা যায় যে বৃষ্টি হচ্ছে, তার কারণটা? হ্যাঁ, মাঝে মাঝে অ্যাকচুয়ালি কয়েকদিন আগে আমাদের এখানে একটা নিম্নচাপ রেখা ছিল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বৃষ্টি হয়েছিল, তারপরে কিছু সমুদ্র থেকে জলীয় বাষ্প আমাদের ল্যান্ডে ঢুকে গেছিল, তার জন্য অল্প বিস্তার কিছু কোথায় কোথাও বৃষ্টি হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে শুক্রবার টিসিএ অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হল। অনূর্ধ্ব-১৩ এবং অনূর্ধ্ব-১৫ ক্রিকেট কিভাবে আরো উন্নত করা যায় সেই বিষয় নিয়ে মিটিং অনুষ্ঠিত হল। মিটিংয়ে উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কিশোর দাস ও টুর্নামেন্ট কমিটির কনভেনার উত্তম চৌধুরী সহ আরো অন্যান্যরা। আমরা আন্ডার-13 এবং আন্ডার-15 এই দুইটা টুর্নামেন্টের উপর এবার প্রথমেই খুব জোর দিতেছি এবং এটাতে সাকসেসফুলি করার লেগা প্রথমেই আমরা সাব ডিভিশনগুলো নিয়ে আজকে এখানে বইলাম যে আলোচনা এটাই মূলিয়ে যে আন্ডার-13 টুর্নামেন্ট আমরা সারা রাজ্যে এই টুর্নামেন্টটা প্রথমে একসঙ্গে এট এ টাইম একই দিনে শুরু করতে চাইতেছে এইবার। নেহেরু যুব কেন্দ্র পশ্চিম ত্রিপুরার উদ্যোগে আজকে অমৃত আজাদী কা অমৃত মহোৎসব পালনকে সামনে রেখে মূলত সাফাই অভিযান করা হল শুক্রবার। আগরতলা তুলসীবতী মার্কেট এলাকায় সাফাই অভিযান করলেন কর্মীরা। এতে উপস্থিত ছিলেন এনএসএস এর তরফে জবা চক্রবর্তী, স্টেট ডিরেক্টর সহ আরো অন্যান্যরা। ত্রিপুরা রাজ্যে আমাদের টার্গেট ছিল 17,700, আমরা ত্রিপুরা রাজ্যে 24,000 আমরা এখন অব্দি কালেকশন হয়েছে আমাদের এবং সমস্ত ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমাদের ত্রিপুরা রাজ্যে সকলে সহযোগিতা করেছে এই প্রোগ্রামে এনএসএফ। এবং এই প্রোগ্রামে আমাদের যে বার্তাটা হচ্ছে কালেকশন আমরা করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রামও আমরা করেছি, ড্রামা বিভিন্ন কর্মসূচি, এবং এটা আমি জন্য জারি থাকবে, এই প্রোগ্রামটা চলতে থাকবে আমাদের সবসময়, এটা করে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্লাস্টিক ইউজটা আমরা
না কমাতে পারছি সকলে মিলে, এটার কারণে পুরো চালিয়ে যাবো নেহে রুজুবক্ত। আগরতলা উড়ালপুলে ঘটল ভয়াবহ এক যান দুর্ঘটনা। এতে এক যুবক গুরুতরভাবে আহত হলেন। জানা গেল সাবরুম থেকে আগরতলা গোর্খাবস্তি যাওয়ার পথে আগরতলা ফ্লাইওভারে দ্রুত গতিতে আসার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যুবকটি। ঘটনার খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা এবং যুবককে উদ্ধার করে আইজিএম হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে আইজিএম হাসপাতালে। হরিনগর থেকে যখন তোমার ফায়ার সার্ভিস থেকে একটা বাইক অ্যাক্সিডেন্ট স্পিডে সম্ভবত আছে, হ্যাঁ ব্যালেন্স আসলে কী কারণে ক্রিয়া সার্ভিস ওটা মেকানিক্যাল হইতে পারে বা তার কোনো গাফিলিতে হইতে পারে, এটা পরেরটা পড়ে কিন্তু এত অ্যাক্সিডেন্ট হয়েছে। ওইখানে নিজে নিজে এখানে লাগাইছে, লাগাওয়া বাইকটা এভাবেই হবে, এখানে আছে বাইকটা ওই সাইড এই লোক অফিস। প্রথমে সে যেহেতু ইনজুর্ড হয়েছে সঙ্গে সঙ্গে একটা ফায়ার সার্ভিস নিচের থেকে এখানে ফ্লাইওভারের উপরে উঠলো, আরে আইজিএম হসপিটালে শিফট করেছে। কৈলাসহর থানার সম্মুখে দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলে নিবিভিপির কৈলাসহর নগর শাখার সম্পাদক শিবাজি সেনগুপ্ত ছুরি দিয়ে তাকে হত্যার চেষ্টা করল দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তর করা হল তাকে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। পুর নির্বাচনের নিঘণ্ট বেজে গেছে এবং প্রচারে নেমে পড়েছে শাসক দল বিজেপি। পৌর নির্বাচনে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ বিজেপি। শুক্রবার বিকেলে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আম্বাসাতে বিজেপির এক নির্বাচনী র্যালি অনুষ্ঠিত হল। মূলত পৌরসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের বিপুল ভোটে জয় করার লক্ষ্যে শুক্রবার এই র্যালি আম্বাসাতে। এই নির্বাচনী র্যালিতে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, বিধায়ক পরিমল দেববর্মা, বিজেপি ধলাই জেলার সহ সভাপতি উত্তম অধিকারী, সাধারণ সম্পাদক আশিস ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন আম্বাসাস্থিত কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে। আমাদের একটাই ঢাকা উন্নয়ন নিয়ে কথা বলি, বিকাশ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আমরা যদি সবাই মিলে প্রয়াস করি চেষ্টা করি এই আম্বাসা পুরসভা এটা আদর্শ পুরসভা হিসেবে আমরা। মুক্তিযুদ্ধের সচেতনতায় উজ্জীবিত বাংলাদেশের শেখ হাসিনার সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। শেখেছে যে কোনো মূল্যে সাম্প্রদায়িক শক্তির মূল উৎপাদনে ঐক্যবদ্ধ বাংলাদেশের আম জনতা। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টির অপচেষ্টার প্রতিবাদে শুক্রবার ঢাকার শাহবাগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্প্রীতি সমাবেশ থেকে এই ডাক দেওয়া হয়। হাজার বছরের সম্প্রীতির বন্ধন অটুট রাখার দাবিতে মাঠে নেমেছেন শিল্পী সমাজ। সম্প্রতি কুমিল্লার ঘটনার জেরে বাংলাদেশের পেশাজীবী মানুষ আজ এক কাতারে। মুক্তিযুদ্ধের সচেতনতায় উজ্জীবিত শেখ হাসিনার বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। এ দেশ আমাদের সবার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষই দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিয়েছেন আমাদের। আমরা সকলে এ দেশের সকল নাগরিকরা যারা নাকি এখন সাম্প্রদায়িক বীজ বপন করতে চাচ্ছে এই দেশের মধ্যে, তাদেরকে আমরা সমর্থন পাঠাই। এবং আমরা যারা অসাম্প্রদায়িক রাজনীতি বা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই, তারা সবাই একত্রবদ্ধ হয়ে কাজ। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতিও জীবিত থাকবে। সাম্প্রদায়িক রাজনীতিকে কখনোই প্রশ্রয় দেবে না বাংলাদেশ, বক্তা বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এই অভিমত ব্যক্ত করেন। সাবরুম নগর পঞ্চায়েত নির্বাচনে বামপন্থীরা মনোনয়নপত্র পেশ করল শুক্রবার। এদিন সাবরুম নগর পঞ্চায়েতের নটি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডে বামপন্থীরা মনোনয়নপত্র জমা করলেও একটি ওয়ার্ডে মনোনয়নপত্র পেশ করতে পারেননি। বামেরা বেশ কোমর বেঁধে মাঠে নামল। আমাদের এক থেকে নয়ে শুধু সাত নম্বর ছাড়া আটটা সিটে আমরা আপনি করতে যাচ্ছি।
আমরা আশাবাদী এই নগর পঞ্চায়েত নির্বাচনের সাফরুমে আমরা বিপুলভাবে আমরা জয়যুক্ত হয়েছি। ফের জান্দুর ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উদয়পুর পল্টি রোড এলাকায় বাইক দুর্ঘটনায় একটি টিএসআর জওয়ানের মৃত্যু হল। মৃত জওয়ানের নাম সুব্রত দেবনাথ, বাড়ি খোয়াই এলাকায়। ঘটনাকে ঘিরে পুরো এলাকায় রীতিমতো চাঞ্চল্যকর অবস্থা। ফের এক মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালালো অজ্ঞাত পরিচয় দুই ছিনতাইবাজ এবং ঘটনাটি ঘটল শুক্রবার সকাল আনুমানিক 8:30 নাগাদ খিলপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা গেল, শুক্রবার সকাল আনুমানিক 8:30 খিলপাড়া এলাকার জনৈক সুজাতা মজুমদার নিয়োগের মুদি দোকানে গাড়ি করে দুই যুবক সিগারেট কিনতে আসে। এরপর সুজাতা দেবী যখন সিগারেট দিচ্ছিল তখন হঠাৎ করে সেই দুই যুবক সুজাতা দেবীর গলা থেকে সোনার চেনটি ছিঁড়ে নিয়ে যায়। তখন অর্ধেক সোনার চেন নিয়েই তড়িঘড়ি করে গাড়িতে উঠে খিলপাড়া বাজারের দিকে চম্পট দেয় দুই ছিনতাইবাজ। এদিকে এই ঘটনা ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা খিলপাড়া এলাকায়। একবার আমি দিচ্ছি আসে কেছে, একবার তারা আমি একটাকে প্ল্যাক দিছি, আমার 100 টাকা দিছে। এরপরে কইতেছে একটা চিপস নিছে, আবার 5টা ভাল চকলেট লইছে। আমি তা হাডা চকলেটটা বেডার উপরে রাখছি, তারা এই দিন আদরে আমার হাতটা ধরে টান দিচ্ছে। টান দিয়ে আমি অর্ধেক রাখছি, আর অর্ধেক তারা টান না লইয়া গেছে। এরপরে যে আমি সিলে সুর গিয়া সিলে দিদি দিদি তারা গেছে। নেতাজি প্লে ফোরাম সেন্টার আমবাসার একটি স্বনামধন্য ক্লাব। প্রত্যেক বছরের মতো এবছরও শ্যামা মায়ের পুজোয় আরাধনায় ব্রতী হয়েছেন এই ক্লাব। প্রত্যেক বছরই জমজমাটভাবে পুজো করে নেতাজি প্লে ফোরাম সেন্টার। এবছর তাদের পুজো 20 বছরে পা দিয়েছে। প্যান্ডেল তৈরি হচ্ছে ত্রিপুরা সুন্দরী মাতামারী মায়ের মন্দিরের আদলে। বাঁশ বেদ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। আমবাসাবাসীকে নতুন কিছু উপহার দিতে মাতামারীর রূপ নিয়ে তৈরি হচ্ছে এই প্যান্ডেল। তাদের মূর্তি তৈরি করেছে স্থানীয় মৃৎশিল্পী আবু পাল। পুজোর দিন বিতরণ করা হবে মহাপ্রসাদ এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণও থাকবে। দিন রাত চলছে পুজোর প্রস্তুতি। এবছর আমবাসা স্বনামধন্য ক্লাবগুলি দুর্গোৎসব না করতে পারলেও নেতাজি প্লে ফোরাম সেন্টার শ্যামা মায়ের আরাধনায় আমবাসাবাসীকে নতুন কিছু দিতে নেমেছে। এক সাক্ষাৎকারে নেতাজি প্লে ফোরাম সেন্টারের ক্লাব সম্পাদক অনল বরণ জানায়, কোভিড বিধি মেনেই হবে পুজো। এবছরের পুজোর বাজেট 3.5 লক্ষ টাকা, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সব মিলিয়ে জমজমাট আমবাসায় শ্যামা মায়ের আরাধনা। নতুনত্ব দেখাতে হলে মানুষকে আকর্ষণ করতে হলে একটু ভালো কাজ করতে হবে। এই দৃষ্টি রেখে আমাদের বাজেটের কাজ ত্রিপুরা সুন্দরী মায়ের যে মন্দিরে আদলে করতেছে, এটা বাজেটের উপরে কিভাবে প্রজেক্টটা হাতে নিয়েছে? কিন্তু আমাদের এখানে আমরা যে আমাদের আর্টেরিয়া আছে, উনি এটা পুরোই দায়িত্ব নিয়েছেন অত্যন্ত প্রবর্তী, এবং ক্লাবের সদস্যরা সবাই হেল্প করছেন। মাতাবাড়ির ইয়েটাকে আমরা পুরো বাঁশ বেঁধে দিয়ে তার উপরে কালার করবো, করে তারপর অন্য মাতাবাড়ির মন্দির। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরে আলোর উৎসব দীপাবলি। আর বাঙালির 12 মাসে 13 পার্বণ যা কথাতেই আছে, এর মধ্যে একটি পার্বণ হচ্ছে ঘরে আসছে শ্যামা মা। আমবাসাতে তারই প্রস্তুতি চলছে জোর কদমে। আমবাসার মূর্তি পাড়ায় চলছে চরম ব্যস্ততা, কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন। আমবাসার মৃৎশিল্পী আবু পালের মূর্তি কারখানায় গিয়ে দেখা গেল মূর্তি তৈরিতে ব্যস্ত তিনি, দিনরাত এক করে মূর্তি তৈরি করছেন তারা। এক সাক্ষাৎকারে আবু পাল জানান, বিগত বছরের মতোই আছে এবছর মূর্তির অর্ডার। এবছর তেমন কোনো বাড়িনি পুজো, বেশিরভাগ ছোট আকারের মূর্তি। শুধু আমবাসারই না, এবার মূর্তির দামটা কিরকম? দাম বাড়ে, দাম কম, বাজারে মহিলার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাণ্ডে জড়িত মূল অভিযুক্ত আটক করিমগঞ্জ জেলার বারেগ্রাম পুলিশের হাতে। অভিযুক্তের নাম নিজামুদ্দিন এবং বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তবে আদালতের নির্দেশে ধৃতের ঠাঁই হয় জেল হাজতে।
মারধর কাণ্ডে জোরপূর্বক সত্তর বছরের বৃদ্ধের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্য এবং তার বিরুদ্ধে। যদিও ঘটনার কথা স্বীকার করে নিয়েছে ব্লক তৃণমূল, তীব্র কটাক্ষ বিজেপির শুরু তর্জা। ঘটনা মালদা হরিশ্চন্দ্রপুর পুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে। বামুচা বিধানসভায় অবস্থিত বাজালঘাট হরিজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয় স্কুলের ইনচার্জ সবিতা সেন, মোট 22 জন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে, শিক্ষক শিক্ষিকা মিলে মোট 3 জন। 29 অক্টোবর মিড ডে মিল খাবার পরিবেশনের সময় দেখা গেল তরকারিতে অজস্র পোকা। অভিযোগ, বিগত 4-5 দিন যাবতই তরকারিতে পোকা পাওয়া যাচ্ছে, বাচ্চারা খেতে পারছে না মিড ডে মিলের খাবার। বিদ্যালয়টির এসএমসি কমিটি চেয়ারম্যানকে বিষয়গুলি জানানো হয়, তার নাম স্বপন সরকার। তিনি জানান বারবার ইনচার্জকে বলেও কোনো সমাধান হচ্ছে না। ইনচার্জ সবিতা সেন তার মর্জি মাফিক মিড ডে মিল চালাচ্ছে। আগে মোহনপুরের আইএসকে জানানো হয়নি বিষয়টি, তবে এখন পুরো বিষয়টি আইএসের গোচরে নেওয়া হবে বলে জানালেন এসএমসি কমিটি চেয়ারম্যান স্বপন সরকার। বাজালঘাট জেলি স্কুলের চেয়ারম্যান আমি এসএমসি কমিটির। বাচ্চারা আমার বাড়িতে গেছে, যাওয়ার পরে আমাকে বলছে খাওয়া বুঝে আমরা খুব টুক পাইছি, অনেক কিছু টিকা করুন যদি আপনারা দেখেন কমিটির উপরে জানাচ্ছি। শুক্রবার সকাল 10টায় সিপিআইএম এর কৈলাসহর মহকুমা অফিসে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কৈলাসহর পৌরসভা নির্বাচনে 17টি আসনের মধ্যে 16টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটি। শান্তি সম্প্রীতি ও উন্নয়নকে পুনরায় ফিরিয়ে আনতে সিপিআইএম মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন কৈলাসহর মহকুমা পঞ্চায়েত কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা কমিটির সদস্য কান্তিলাল দেব, কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিধায়ক মবস্বর আলী সহ প্রমুখরা। আমরা মানুষের কাছে একটাই বক্তব্য রাখতে চাইছি, এরাজ্যের বিজেপি সরকার ক্ষমতায় আসার পূর্বে যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর যে বাস্তবায়ন কতটা হয়েছে আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে যা দেখছেন যা শুনছেন তার মধ্য দিয়ে আপনার ব্যক্তিগত যে উপলব্ধি সেই উপলব্ধির ভিত্তিতেই আপনি বিচার বিশ্লেষণ করে আপনি আপনার মতামতটা। উস্কানিমূলক মন্তব্য করার দায়ে সোনামুড়াতে আটক এক যুবক। ইতিমধ্যে রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখতে রাজ্যের সাইবার ক্রাইম এবং পুলিশ প্রশাসন সামাজিক মাধ্যমে নজর রাখছে। উস্কানিমূলক বক্তব্য রাখায় সোনামুড়া থেকে শুভঙ্কর সাহা বয়স 20, বাবা রতন সাহা একটি যুবককে আটক করেছে সোনামুড়া থানার পুলিশ। তার বাড়ি কাঁকড়ামোড়, সে সোনামুড়ায় একটি হোটেলে কাজ করে। সে সামাজিক মাধ্যমে মুসলমানদেরকে দেখে নেবেন বলে হুমকি দেন। সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে সোনামুড়া থানার পুলিশ আন্ডার সেকশন নম্বর 151 মামলা নিয়ে গ্রেপ্তার করেছে তাকে। গত 27 অক্টোবর থেকে রাজ্যে পুর নির্বাচনের মনোনয়নপত্র জমা করার বা দাখিলের কাজ শুরু হয়েছে। শুক্রবার বামেরা মনোনয়নপত্র জমা করল তেরিয়ামুড়া পুর পরিষদ নির্বাচনে। এদিন মোট 15টি ওয়ার্ডের 10টি আসনে মনোনয়নপত্র পেশ করে বামফ্রন্ট মনোনীত প্রার্থীরা। এখনকার মতো একনজরে 25 এ পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।